রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই কর্মসূচিতে কয়েকশো নেতাকর্মী অংশ নেন। রাজশাহী থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। ভিডিও কলে নারীদের সঙ্গে অশ্লীলতার অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। নগরীর লক্ষ্মীপুর মোড়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, যে নেতা ভিডিও কলে নারীদের সঙ্গে অশ্লীলতায় মেতে উঠতে পারেন তাকে দিয়ে দলের কোনো উন্নয়ন সম্ভব নয়। ওনার কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূলে আমরা যারা লড়াই করছি তারা আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং আমরা আশা করি তিনি স্বেচ্ছায় নিজেকে নিষ্কণ্টক প্রমাণ করা পর্যন্ত আজকেই তিনি নিজেকে গুটিয়ে নেবেন। বক্তারা আরও অভিযোগ করেন, ডাব্লু সরকারকে বিষয়টি পরিষ্কার করতে মহানগর কমিটির সভা আহ্বান করতে বলা হলেও তিনি তা করেননি, কাজেই তাকে এখন আর পদে রাখার কোনো মানে হয় না। সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। এ ঘটনার পর থেকেই তাকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন হচ্ছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।